ภาษาละมหารานีตุลชบตีเรื่องโลกนี้ปันดอมันจะขับมนตรีอกระดรมานิชฮะตุลชบตีเรื่องโลกนี้ยากมรกนตีนอกคุศัยชะกับมนตรีอกระฮาสเนลายบมารุกมหารานีตุลชบตีบริเรื่องนกฟาชาลอ press giving ceremony ปันดอคลายจะขับอารวานารวัยอกระอังกีมันจะขับฮาสเนลมนตรีอกระดรมานิชฮะปันดอตีบมันจะขับมีอดีปกมจุมดาร์ชดอร์ SCM อชิมชาฮาตีจะห้ามกลายเบเดนิเชียร์แมนชันตุสชาฮานอคบุยเรื่องนกนี้ผู้เรื่องนายนกคบุยเรื่องนายรกว่ากับปลายเอิงนายเรื่องนายรกนกชอกาดิริกามนตรีอกระตีมันจะภายในกูบุนีนารวัยรกอารวากอกนารนักทั้งตินีมนตรีอกระชากะมหารานีตุลชบตีเรื่องนกนี้ลายบมารกนกคุชาวิกอกชากะชอกาดมานายเรื่องนายรกนกเตบุผู้เรื่องนายรกนกบอกข้ากะหามยาฟาร์กะมนตรีอกระเดสกูลเอ็กซ์โอ้อาการบุตรฟาร์เบลপ্রতি ভাবা যায় না যে এতদিন একটা স্কুল তার দিনগুলো এত সুন্দর হবে এত সব রেকর্ড করে আজকের দিনে পদার্পণ করব আজাদী কা অমৃত মহোৎসব আমরা পালন করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সবাই আমরা জানি যে এক বছরের জন্য এই আজাদী কা অমৃত মহোৎসব আহমেদাবাদে যে আশ্রম সেখান থেকে সাবরমতী আশ্রম থেকে উনি আহ্বান করেছেন যে 75 বছর যে আমাদের স্বাধীনতা পূর্ণ হয়েছে তার জন্য আগামী 2023 15 আগস্ট পর্যন্ত এটা চলবে 12ই মার্চ উনি এই ঘোষণা দিয়েছিলেন আজকের এই আজাদী কা অমৃত মহোৎসব আজকে এই প্রাইজ শিরোমণি মহারানী তুলসীবতী স্কুলে এখানে হতে যাচ্ছে যারা প্রাইজ পেয়েছেন আমি ওদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা প্রাইজ পাননি তাদেরকে আমি অভিনন্দন জানাবো কারণ তারাও কিন্তু পড়াশোনা করেছে ভালো রেজাল্টও করেছে মহারানী তুলসীবতী কিন্তু একটা আভিজাত্য স্কুলের মধ্যে একটা অন্যতম এই স্কুলের সাথে আমার সম্পর্কটা একটু বলে দিই মন্ত্রী অকরা শাখা বসাক বাইথংব তুলসীবতী রং নগ রং রেম্বার জরা পরীক্ষা আগেও সাইখনা রেখা কচাম লাইবুমানি কক রক্ন হাস্তিনী বুড়ি রগ্নি হামসাবুনি বাকে বাইথংনি হাস্তি হাপাং কবাং মাইয়াপ্রি নাহার তঙ্গ হনি শাখা ব অমনতীন বসাকা বুড়ি রগ্নি বাকে 33% খাতি জাক রগ্নি কক রক্ন ব রং সরংনি লগি লগি ও থংমুংতে গুবুনি বখাক রক ব কাহাম অংনানি বাকে শাখা মন্ত্রী অকরা চালাচ্ছে 33% আমরা মেয়েদের সশক্তিকরণ করার জন্য আমরা ত্রিপুরা গভর্নমেন্ট আমরা রিজার্ভেশন দিয়েছি বিভিন্ন বিষয়ে যাতে মেয়েরা সামনের দিকে এগিয়ে যেতে পারে আমাদের সরকারও চেষ্টা করছে পড়াশোনা তো থাকছে পড়াশোনা করব আমাদের যারা শিক্ষিকা বা শিক্ষকগণ আছেন তাদেরকে সম্মান দেব আর পাশাপাশি আমরা খেলাধুলার সাথে খেলাধুলা করলে কি হয় ব্রেনের তার ব্লাড সার্কুলেশনটা বাড়ে শরীরের মধ্যে তার ব্লাড সার্কুলেশন বাড়ে এতে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু মনে রাখার বিষয়টাও আরও বেশি শক্তভুক্ত হয় শুধু পড়লেই হবে এবং ডিসিপ্লিন জীবনের সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে ডিসিপ্লিন এখানে ছাত্রীরা যারা আছেন তাদেরকে বলবো যে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে এখন আমরা প্রায় শুনি নেশামুক্ত ত্রিপুরা বানাতে গিয়ে নেশাযুক্ত ত্রিপুরা আমরা দেখতে পাচ্ছি এত বছর ধরে ইয়াং জেনারেশনের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে হচ্ছে এখন প্রচুর মেয়েদের মধ্যে আমরা দেখছি তো এটা একটা আমাদের সামাজিক অলক্ষণ তার থেকে আমাদের সবার উচিত যে এই বিষয়টার দিকে নজর থাকে এবং সবার কর্তব্য এই ত্রিপুরাকে এই নেশামুক্ত ত্রিপুরা করার জন্য আমরা বিভিন্নভাবে ত্রিপুরা সরকার এখানে সুপার 30 প্রকল্প এখানে এনেছে বিদ্যাজ্যোতি প্রকল্প এখানে এনেছে এখানে এই স্কুলও এখন সিবিএসসি আন্ডারে এসে গেছে বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল আগে একটু ত্রিপুরাতে একমাত্র শিশু বিহার ছাড়া কোথাও ইংলিশ মিডিয়াম ছিল এখন ত্রিপুরা সরকার ইংলিশ মিডিয়াম করছে সমস্ত জায়গায় মাতৃভাষা তো থাকবেই অনেক সব আমরা যখন বাইরে যখন গেছি পড়াশোনা করতে আমাদের পক্ষে খুব সুবিধা হয়েছে হাস্তে হাপং রং সরং হামসারিনানি বাগে সুপার 30 তে বিদ্যা জয়তী সামং বুতাং রক চ্যাংসাওয়ি রিখা হনি শাখা মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা বিও রিপোর্ট কখরাং